আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ মাই টিভির দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি ফরজানা আলম আর শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব মুসলিম উম্মাহ ও বিশ্ব শান্তি কামনা দেশের 146টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক চালু 16 কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনার ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের জমে উঠেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা তৃতীয় দিনে প্রচারণায় এগিয়ে মেয়র প্রার্থীরা ধামরাইয়ের দীর্ঘদিন ধরে বন্ধ একমাত্র পাবলিক লাইব্রেরি জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে বই প্রেমীরা শুনছিলেন শিরোনাম সংবাদে এছাড়াও থাকছে মাইটিভি রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আরও থাকছে রোববারের নিয়মিত আয়োজন বিক্রমপুর স্টিল লিমিটেড এই রাজধানী এবার বিস্তারিত টঙ্গীর তুরাক তীরে অনুষ্ঠিত হলো বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের মোনাজাতে সারা বিশ্বের মুসলিম উম্মাহ দেশ ও জাতির জন্য দোয়া করা হয় পরম করুণাময় মহান আল্লাহর দরবারে পাপ থেকে মুক্তির মিনতি জানান মুসল্লিরা এর আগে সকাল থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের সমাগমে ইজতেমা স্থল এবং এর আশপাশ এলাকার জনসমুদ্রে পরিণত হয় ইজতেমা মাঠে না পৌঁছালেও রাস্তা মাঠ কিংবা যানবাহনেই মোনাজাতে অংশ নেন অনেক মুসল্লি এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন মোনাজাতে ইহকালের শান্তি পরকালের মাগফিরাত এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধ কামনা করা হয় এ সময় প্রধানমন্ত্রীর সাথে তার বোন শেখ রেহানা ও গণভবনের কর্মকর্তা কর্মচারীরাও মোনাজাতে অংশ নেন সরকার দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমান্বয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজে জয় বলেছেন দেশের 16 কোটি মানুষকেই ইন্টারনেট সুবিধার আওতায় আনা হচ্ছে সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে 146টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে একথা বলেন সজীব ওয়াজে জয় এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেটওয়ার্কের উচ্চ গতি নিশ্চিত করার তাগিদ দেন তিনি আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির তার রিপোর্টে ঢাকা রাজশাহী সহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার করতে কমন ওয়াইফাই নেটওয়ার্ক জোন চালু করার বিষয়টি বেশ কয়েক বছর আগের এবার ক্রমান্বয়ে দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ গতি সম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে সরকার সকালে সচিবালয়ে একযোগে দেশের 146টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় এই ব্যবস্থা চালু করে সজীব ওয়াজেদ জয় বলেন ক্রমান্বয়ে দেশের 16 কোটি মানুষকেই ইন্টারনেটের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার ডিজিটাল বাংলাদেশের অনেক বছরের সবারই দাবি যে সব জায়গায় ওয়াইফাই জোন করে দেওয়ার স্পেশালি আমাদের ছাত্র ছাত্রীদের সে কারণেই আমরা এই প্রকল্প হাতে নিয়েছিলাম সারা দেশেই আমরা ইন্টারনেট আনছি ইউনিয়ন পর্যন্ত আমরা ফাইবার নিয়ে যাচ্ছি আমরা আমার স্বপ্ন হচ্ছে দেশের সকল 16 কোটি মানুষকেই আমরা অনলাইন আনবো এটা হচ্ছে আমাদের ওয়াদা তিনি বলেন 10 Mbps গতিসম্পন্ন এই নেটওয়ার্কে শিক্ষার্থীরা 2 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন ডিজিটাল বাংলাদেশের যাত্রা যখন আরম্ভ করি তখন অনলাইন তো দূরের কথা দেশে ইন্টারনেট কানেকশনেরই অভাব ছিল এখন প্রায় 60% চলে এসেছে তার মানে আমরা গত 10 বছরে 10 কোটির উপর মানুষকে অনলাইন এনেছি
তো সেখানে আমাদের তরুণদের যে দাবি তাদেরকে সব জায়গায় ওয়াইফাই করে দেওয়া সেটা কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকার করে যাচ্ছে। এ সময় মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের এই নেটওয়ার্কের উচ্চ গতি নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। বিটিসিএল এবং টেলিযোগাযোগ বিভাগকে আমার সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। জমে উঠেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা। আজ তৃতীয় দিনের মতো মাঠে নেমেছেন মেয়র প্রার্থীরা। সকালে রাজধানীর মিরপুর এলাকায় প্রচারণা চালান ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবি তাওয়াল। এছাড়া রাজধানীর উত্তরা থেকে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। নানা প্রতিশ্রুতি দিয়ে সব প্রার্থী ভোট চাইছেন ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে। ইভিএম জনগণের ভোটাধিকার হরণ করার মেশিন বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে পারবে না জেনেই মেশিনের উপর ভরসা করছে আওয়ামী লীগ। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্য রাজনৈতিক দলের আপত্তি সত্ত্বেও ইভিএম ব্যবহারের সিদ্ধান্তে অটল রয়েছে ইসি। বর্তমান নির্বাচন কমিশনের ইভিএম মেশিনগুলো সম্পূর্ণ অরক্ষিত। ইভিএম এর কন্ট্রোল ইউনিটের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং এর পর ব্যালট ইউনিটে গিয়ে একজনের ভোট দিতে পারবেন অন্যজন। ফলে ভোটাধিকার বঞ্চিত জনগণ যন্ত্রের মাধ্যমে ভোটদানের স্থায়ী সুযোগ হারাচ্ছেন। এবার উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। মেট্রো রেলের 8.5 কিলোমিটার এখন দৃশ্যমান। 2021 সালের বিজয়ের মাসে শেষ হবে প্রথম ধাপের কাজ। এরই মধ্যে বসছে রেল লাইন। জুলাই মাসের মধ্যে MRT 6 দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন DMTCL কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন রাকিব হাসান তার বিশেষ রিপোর্টে। রাজধানীতে নির্মিতব্য ভূ উপরিস্থ রেল ব্যবস্থাপনার নাম ঢাকা মেট্রো, সংক্ষেপে MRT হিসেবে উল্লেখ করা হয় একে। মেট্রো রেল প্রকল্পের লাইন 6 এর পুরো কাজ 8টি প্যাকেজে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ 3 ও 4 এর আওতায় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 12 কিলোমিটার উড়াল পথ ও 9টি স্টেশন নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে দৃশ্যমান হয়েছে 8.5 কিলোমিটার। পিলারের উপর বসানো হচ্ছে রেল লাইন। 2021 সালের জুনের মধ্যে সার্বিক রেল লাইন স্থাপনের কাজ শেষ হলেও এবছরের জুলাই মাসে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন DMTCL এর ব্যবস্থাপনা পরিচালক MN সিদ্দিক। জুন 2021 সালের ভিতরে এই ক্যাটেনারি সিস্টেম এবং রেল লাইন বসানোর যে কাজ এটা পরিপূর্ণভাবে শেষ করব। তার আগেও কিন্তু আমাদের 2020 সালের 15 জুন আমাদের ট্রেন আসবে। এই ট্রেনটা যাতে ট্রায়াল রানটা করতে পারি এবং যারা ট্রেনটা পরিচালনা করতে পারে সেইটার উপরে কিন্তু তখন থেকেই ট্রেন চলাচল শুরু হবে। যতটুক পর্যন্ত রেল লাইন এবং ক্যাটেনারি সিস্টেম বসানো হয়ে যাবে তার উপরে কিন্তু ট্রেনের যে ট্রায়াল রান সেটা শুরু হয়ে যাবে। এরই মধ্যে নিয়ে আসা হয়েছে মকআপ ট্রেন। মার্চেই জনসাধারণের জন্য ট্রেনটি উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি। জুলাই মাস থেকেই কিন্তু ঢাকা শহরবাসী দেখতে পারবে যে ট্রেন ভায়াডেকের উপর দিয়ে চলাচল করছে, কিন্তু এটা বাণিজ্যিক চলাচল না। আমাদের যে মকআপ ট্রেন, এই মকআপ ট্রেন কিন্তু ইতিমধ্যে ডিপোতে চলে আসছে। আমরা এটা মার্চ মাসে জনসাধারণের জন্য এটা ওপেন করে দিব। মেট্রো রেল প্রকল্পের লাইন 6 এর সার্বিক কাজের অগ্রগতি 40% হলেও উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্যাকেজ 3 ও 4 এর কাজের অগ্রগতি 69%। MRT 6 প্রকল্পের রেল লাইন স্থাপনের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল মেট্রো রেলের কাজ। এবছরের জুন মাসে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দর্শক, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরতেই মাইটিভির সাপ্তাহিক আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ। সঙ্গে থাকছি আমি রাকিব হাসান। এবার বিক্রমপুর স্টিল লিমিটেড এই রাজধানী। মৃত্যু ঝুঁকিতে রাজধানীর নবাবপুর এলাকার ব্যবসায়ীরা। পুরো মার্কেট এলাকায় বৈদ্যুতিক তারের ছড়াছড়ি। যে কোনো সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নি দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। এসব বৈদ্যুতিক তার মাটির নিচে অথবা অন্যত্র সরিয়ে ফেলার দাবি নবাবপুরবাসীর। SM খোরশেদ আলমের বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। বিদ্যুৎ সহ বিভিন্ন তার জড়িয়ে পেঁচিয়ে ও ছড়িয়ে ছিটিয়ে মাকড়সার জালের মতো থাকার এই চিত্র পুরান ঢাকার নবাবপুর এলাকার।
এখানেই প্রতিদিন সারা দেশে লাখো বৈদ্যুতিক তার নানা সামগ্রীর জন্য খুচরা ও পাইকারি ক্রেতারা ভিড় জমান। এছাড়া এই পথ ধরে পুরান ঢাকা ও গুলিস্তানগামী পথচারীদেরও রয়েছে আনাগোনা। কিন্তু চারপাশে ঝুলন্ত এসব তারের কারণে অনেকেই পথ চলেন আতঙ্কে। থেকে প্রায় 20-30 বছর আগে থেকেই যেইভাবে এই তারের জটলা বেঁধে আছে, এই তারগুলা এমন একটা সমস্যা আমাদের ভবিষ্যতে হবে, এখনো হচ্ছে, এখানে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে। ব্যবসায়ীরা বলছেন নিরাপত্তার কারণে এসব তারের একটা বিহিত করা উচিত। আমাদের এই মার্কেটগুলা এরকম একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং এমন ভাবে লাগানো যে এক্সিট ওয়ে নাই, অ্যাক্সিডেন্ট মানে যদি আগুন লাগে তাহলে মারাত্মক ধরনের ক্ষতি হবে। এখান দিয়ে যখন লেবাররা মাল নিয়ে আসে তো বাইজে জায়গা, এই তারগুলায় মার্কেটের জন্য বিশাল একটা ঝুঁকিপূর্ণ। এখানে প্রচুর ফরেনার কাস্টমার আসতেছে, ওরা যখন এখানে তাকায় খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং অত্যন্ত দৃষ্টিকটু, এখন দোকানের সাইনবোর্ড বিলবোর্ড কিছুই দেখা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের আতঙ্ক ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে অনীহা তৈরি করেছে। নবাবপুরে হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য এখানে হয়, কিন্তু ইদানিং এখানে কোনো কাস্টমার আসতে চাচ্ছে না। মার্কেটের দিকে যে অবস্থা, একটা দোকানে ঢুকলে অলরেডি সব দোকানে পুরো ছারখার হয়ে যাবে, লস হবে তো আমাদের। গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই, যার কারণে বিদেশি বায়ার এবং ক্রেতারা দূরের থেকে আসে এখানে, আরাম পায় না, স্বাচ্ছন্দ্য বোধ মনে করে না। দোকানদারদের দাবি এভাবে চলতে থাকলে বিপুল পরিমাণ লোকসানের ঘানি টানতে হবে তাদের। অত্যন্ত ঝুঁকির মধ্যে আমরা প্রায় বছরের পর বছর এটা চলছে যে একটা দেশে আধুনিক হচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে, সব কিছু সুন্দরভাবে চলছে, কিন্তু কিছু কিছু জায়গায় আসলে মনে হয় আসলে এটা আগের পুরনো মানদাতার আমলেই আমরা রয়ে গেছি। এলাকাবাসীর দাবি অবিলম্বে নতুন ঢাকার আদলে তার মুক্ত রাস্তা করা হোক। ভবিষ্যৎ আমাদের খুব আপনা এটা নিয়ে ভাবনায় আছি, অতএব আপনাদের মাধ্যমে আমরা চাই এটা একটা সমাধান। ঝুলন্ত সুতোতে বিদ্যুতের তারই না, বিদ্যুতের সাথে সাথে ডিশের তার আর অন্যান্য কেবল সব মিলায় কিন্তু এই যে এই ঝঞ্ঝাটটা এখন আমাদের মার্কেট পূর্ণ নির্মাণের কাজ হইতেছে। আমরা সাব স্টেশন বসাবো, আমাদের তারগুলা মাটির নিচ দিয়ে নিব। ঝুলন্ত বৈদ্যুতিক তারের কারণে মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে নবাবপুরবাসী। যে কোনো মুহূর্তে অগ্নি দুর্ঘটনা ঘটলে বাঁচার উপায় নেই একজনেরও, আর তাই অতি দ্রুত এখান থেকে বৈদ্যুতিক তার সরানোর দাবি জানিয়েছে দোকানদাররা। দর্শকের রাজধানীর যে কোনো দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছে মাইটিভি, আর এই দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরতে আমরা আসছি আপনার এলাকায়। প্রতি রোববারের এই আয়োজনে আপনারা থাকুন মাইটিভির সাথে, সঙ্গে থাকব আমি এস এম খুরশেদ আলম। এবার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী নিয়ে বিশেষ আয়োজন শতবর্ষে বঙ্গবন্ধু। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। শুধু বাংলাদেশি নয়, বিশেষত বাঙালির আবেগ ও ভালোবাসার আরেক নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সবার প্রিয় সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির মর্যাদা লাভ করেছেন। এই খ্যাতি তিনি পেয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের ভোটে, যার আয়োজন করেছিল বিবিসি বাংলা। আরো জানাচ্ছেন মোবালিক করিম। 2004 সালে বিবিসি বাংলা রেডিও আয়োজন করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি খুঁজে বের করার এক অনন্য জরিপ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শিরোনামে ওই বছরের 11 ফেব্রুয়ারি থেকে 22 মার্চ পর্যন্ত বিশ্বের হাজার হাজার শ্রোতা চিঠি, ইমেল এবং ফ্যাক্সের মাধ্যমে তাদের মনোনয়ন পাঠান। বাংলাদেশ, ভারতসহ সারা বিশ্বে বসবাসকারী বাঙালিরা অংশ নেন এতে। জরিপে উঠে আসে 140 জনের নাম। শ্রোতাদের মতামতের ভিত্তিতে বিবিসি তৈরি করে শীর্ষ 20 বাঙালির তালিকা। 26 মার্চ 20তম স্থান লাভকারী হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর নাম প্রথম প্রচারিত হয়। এরপর 19 নম্বরে জিয়াউর রহমান, 18তম অতীশ দীপঙ্কর, 17তম স্বামী বিবেকানন্দ, 16তম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 15তম বায়ান্ন ভাষা শহীদগণ, 14তম ডক্টর অমর্ত্য সেন, 13তম সত্যজিৎ রায়, 12তম লালন শাহ, 11তম মীর নিসার আলী তিতুমির, 10 রাজা রামমোহন রায়, 9ম মৌলানা ভাসানী, 8ম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 7ম জগদীশচন্দ্র বসু, 6ষ্ঠ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, 5ম সুভাষচন্দ্র বোস, 4র্থ আবুল কাশেম ফজলুল হক, 3য় কাজী নজরুল ইসলাম এবং 2য় হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হয়।
১৩ এপ্রিল দুই নম্বরে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম প্রচারিত হওয়ার পরই আর বুঝতে বাকি থাকে না বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর নাম প্রচারের আগে ৭ মার্চে সেই ঐতিহাসিক বজ্রকণ্ঠের ভাষণ প্রচার করা হয়। মনে রাখবে মা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বিবিসির সেদিনের প্রভাতী অনুষ্ঠানে প্রখ্যাত সাংবাদিক আতাউসামাদ বলেছিলেন, ১৯৭০ নির্বাচনে শেখ মুজিব তার নির্বাচনী প্রচারে বাংলাদেশের স্বাধীনতার বিষয়টি মূল বক্তব্য হিসেবে তুলে ধরেছিলেন। উনি সবখানেই ৬ দফার কথা বলতেন এবং ৬ দফা না হলে একটা আঙুল তুলে বলতেন, আমার দাবি অর্থাৎ এই দেশ স্বাধীন করতেই হবে। ফলাফল প্রচারের পর বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহনা জরিপে অংশগ্রহণকারী সব শ্রোতা এবং বিশ্বের সব বাঙালির প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেখ হাসিনা এক বিবৃতিতে বলেন, সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতি দেওয়ার গৌরব সমগ্র জাতির। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা। ঢাকার ধামরাইয়ের পাবলিক লাইব্রেরিটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় বই পড়া থেকে বঞ্চিত হচ্ছেন বইপ্রেমীরা। স্থানীয়রা বলছেন, লাইব্রেরিটি বন্ধ থাকায় অবসর সময়ে অনেক ছেলেমেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে আসক্ত হচ্ছে, অনেকে হয়ে পড়ছে মাদকাসক্ত। তাই দ্রুত লাইব্রেরিটি খুলে দেওয়ার দাবি স্থানীয়দের। প্রতিনিধি আব্দুল রশিদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ধামরাই উপজেলা চত্বরে ১৯৯৬ সালে বইপ্রেমী মানুষদের মনের খোরাক জোগাতে নির্মাণ করা হয় ধামরাই পাবলিক লাইব্রেরি। লাইব্রেরিটি নির্মাণের পর শুরুর দিকে কয়েক বছর নানা বয়সী বইপ্রেমীদের পদচারণায় মুখরিত থাকলেও কর্তৃপক্ষের উদাসীনতায় সেই পদচারণা ধীরে ধীরে কমতে থাকে। সবশেষ একেবারে বন্ধ রয়েছে বইপ্রেমী মানুষদের মনের খোরাক জোগানোর ধামরাই পাবলিক লাইব্রেরিটি। এক যুগ ধরে বন্ধ হওয়ার কী কারণে এটা আমাদেরও জানা নাই। পাবলিক লাইব্রেরির মাধ্যমে ছাত্রছাত্রীদের মাঝে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস আমরা তুলে ধরতে পারব। লাইব্রেরি বন্ধ থাকায় বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অবসর সময় সময় কাটানোর জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে ঝুঁকে পড়েছে, অনেকে হয়ে পড়েছে মাদকাসক্ত। তাই দ্রুত ভবনটি সংস্কার সহ প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। প্রায় এক যুগ ধরে বন্ধ আছে, মেধা বিকাশের জন্য পাবলিক লাইব্রেরিটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করা, যাতে খুলে দেওয়া হয় তার জন্য জোর দাবি করছি। খুব দ্রুত পাবলিক লাইব্রেরি খুলে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান। আপনাদের চালু হবে ইনশাআল্লাহ, তো এই মাসের ভিতরে চালু করার জন্য সর্বোচ্চ প্রক্রিয়া ইনশাআল্লাহ হবে, এবং শিল্পকলাটা আমাদের বন্ধ, এটাও ইনশাআল্লাহ আমি চালু করার ব্যবস্থা করতেছি। জনবলের অভাবে লাইব্রেরিটি বন্ধ ছিল, কিন্তু বর্তমানে এটি চালু করার উদ্যোগ নিয়েছেন বলে জানালেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমানে এটি আবার পুনরায় এর কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আব্দুর রশিদ তোষার, মাইটিভি, ধামরাই। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় জেলা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।